আজি ইমান দিনে তো কি রোদ দিয়েছিল, ইমান গরম, কিন্তু আজি 2-3 দিন ধরে বরষুণ দিয়েছে, তো অল্প বতরটা ভাল হয়েছে। তো গরমের কারণে মানে বহুত দিন হল গাহরি খাওয়া নাছিল, তো আজি মানে বরষুণ দিয়ার কারণে 2-3 দিন ধরে বরষুণ দিয়েছে, তো বতরটা অল্প ঠান্ডা হয়েছে। এ চাও গাহরি নিব আহতে রাস্তাতে দেখা বোলে গরৈ মাছ, ইমান ধুনিয়া মাছ, মানে ললুয়ে হয় আর যদি গাহরি খাওয়ার মন না থাকি লয়। কিন্তু আজি মনটা বান্ধিছো গাহরিয়ে খাম, গাহরি খাম, মানে মই নবনাও, বনাব দিম ওচৰৰে বাইদেউ, মই যত ভাড়া থাকো বাইদেউজনীক বনাব দিম, বাইদেউজনীয়ে যেনেকে বনায় আৰু, মানে অলপ বনাব মানে কষ্ট লাগে, ভালে পাওঁ বনাই, কিন্তু বেলেগে বনাই দিলে খাই বেছি ভাল লাগে, তো তাৰ কাৰণে গাহৰি ল'ব আহিলোঁ। ইয়াতে গাহৰিৰ কেজি 350 টকা, তো আমি 3 জন মানুহ 300 টকাৰ ল'লে হৈ যাব। আপোনালোকৰ ফালে কিমান অলপ কমেণ্টত জনাবচোন গাহৰিৰ দাম কেনেকুৱা চলি আছে। আৰু ইয়াত গাহৰি বহুত চেল হয়, মানে আপুনি চাওক ওচৰতে এখন দোকানত চাওকচোন কেনেকুৱা কাটি আছে, বিক্ৰী হৈছে, আৰু গাহৰিৰ চুপাৰী টুপাৰী চব মানে এভেইলেবল ইয়াতে, বহুত চেল হয় গাহৰি, ডেইলি আপোনাৰ চেল হয় বুলি ক'ব পাৰি। তো গাহৰি ল'লোঁ, তাৰপিছত গাহৰিৰ লগত খোৱাৰ কাৰণে নেমু লাগিব, ইয়াতে 10 টকাত 4টাকৈ দিয়ে গ'ল নেমু, তো 20 টকাৰ নেমু লৈ ল'লোঁ, আৰু বেলেগ একো বজাৰ কৰিব নালাগে, তো এৰিলোঁ আৰু আজি ইয়াতে। গাহৰি খাওঁ গৈ পিনে, আপোনালোকেও খাওক গাহৰি ঠাণ্ডাৰ দিন।